বাবু আছে কোশ্চেন বলতে আছে আসুন যাই সেখানে গিয়ে চেয়ারম্যান বাবু মানে প্রথমে বলে তোমাদের পরিস্থিতি বুঝতে পারছি তো ঠিক আছে তোমরা কে কথা থেকে এসেছো সেটা আমাদেরকে প্রপারলি কে কথা থেকে এসেছো সেটা জানি তিনি এটা বললেন দেখো তোমরা তো এই যে নিয়োগ প্রক্রিয়া এটা সত্যি আমরা খারাপ লাগছি এতদিন ধরে মানে সম্পূর্ণ হয়নি আজ থেকে না কেন আমরা যে যার মতো করে বলি যে দীর্ঘ সাত বছর প্রথমত আমি যে জায়গাটা তুলে ধরি সেটা হচ্ছে এই যে দীর্ঘ সাত বছর নিয়োগ প্রক্রিয়া 11 ডিসেম্বর যে যাবতীয় মধ্যমাটা রায়ের তারিখ হওয়ার পরে চাকরি বাকরি মধ্যে মধ্যে যে হতাশা বাতাবরণ সৃষ্টি হয়েছে তার পক্ষে বিপক্ষে বড় কথা না বড় কথা হচ্ছে দীর্ঘ লড়াইয়ের পরে কিন্তু একটা প্রসেস সেটা আজ থেকে না শুরু হয় অফলাইন কমপ্লেক্স হয় কেন কেন থেকে পুরোপুরি প্রপারলি ডেট আর সেটা বড় কথা সবাই জানি দীর্ঘ সাত বছর লড়াই সেটা চাকরি রয়েছে সেই জায়গা থেকে একটা ভূমিকা করতে খারিজ হয়ে যাওয়ার জায়গাটা কতটা প্রার্থীর মধ্যে বেদনা দেয় হতাশা বাতাবরণ সৃষ্টি করেছে সেটা আমি বলি এবং তার সাথে শুধু চাকরি প্রার্থী নয় তাদের যে পরিবার সেখানে অন্তর্ভুক্ত প্রত্যেকটা পরিবারের বাবা মা যারা ম্যারিড রয়েছে তার ছেলে মেয়ে মানে ওতপ্রোত ভাবে জড়িত কেন যখন আমরা ফর্ম ফিল আপ করি লাস্ট ডেট যা চলেছিল তার এখন চলেছে 27 এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে তখন নিয়ম এ ছিল 25 তার আজকে 32 আপার প্রাইমারি প্রত্যেকটা ক্যান্ডিডেট বয়স এখন বর্তমানে এভারেজ দেখতে গেলে 35+ বা 30+ তাহলে এই জায়গা থেকে কতটা একটা ফ্রাস্ট্রেশন বা হতাশা আসতে পারে সেটা বলি তো তিনি বোঝে তো তিনি বলে যে আমি আমার যে ডেপুটেশন কপি ডেপুটেশন কপি দিই সেই জায়গায় তিনটা পয়েন্ট ছিল প্রথম পয়েন্ট ছিল কি আপার শিক্ষক নিয়োগে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাই কেন এই বিষয়টা তিনি মাননীয় বিভাগ দেখেন যেহেতু আমরা 2014 ভোট পার করেছি 2016 ভোট পার করেছি 2019 ভোট পার করেছি আর আমরা কোনো ভোট পার করতে চাই না যেহেতু আমরা একদম মানে অপেক্ষা করে 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 আজকে কতটা আমরা কত বিক্ষোভ কোর্টে গিয়ে অপেক্ষা করে অপেক্ষা দিয়ে শেষ নেই সেই জায়গাটা বলেছি দ্বিতীয় নম্বর পয়েন্ট বলা আছে অতি দ্রুত কোনো যোগ্য প্রার্থীকে বঞ্চিত না করে এক মাসের মধ্যে বা ম্যাক্সিমাম দ্রুত দ্রুত করতে হবে তিনটা প্রসেস সমস্ত প্রক্রিয়া যেন 1 থেকে 2 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে যদি অনেকে বলে 1 মাস অবশ্যই বলতে পারি আমি তো বলেছি কি যে পুরো করতে হবে কিন্তু 1 মাস না হলে ম্যাক্সিমাম 2 মাস সমস্ত প্রক্রিয়া কিন্তু সমস্ত প্রক্রিয়া এটা না যে কিছু হলো আস্তে আস্তে এটা একটা পয়েন্ট তিন নম্বর যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি আমরা জানি 11 নভেম্বর 2019 যে ভ্যাকেন্সি ঘোষিত হচ্ছে 14349 কিন্তু আমরা এটাও জানি যে 8ই আগস্ট 2020 সালে কমিশন কোর্টে একটা আপিল করেছিল যে আমাদের কাছে ঘোষিত 5001 সিট রয়েছে সেই সিটের কথা বলি এবং কি আমরা বিকাশমন দপ্তর থেকে পেয়েছি যে নবান্নের অর্থ দপ্তর অনুমোদিত যে 5108টা নিউ সেটা স্কুল রয়েছে সেটাও বলেছে কিন্তু সাত বছর প্রক্রিয়া যারা প্রত্যেকে ভেরিফিকেশন ইন্টারভিউ দিয়ে ভ্যালিড লিস্টে এই জায়গা রয়েছে অনেকে তো ইন্টারভিউ যাওয়ার পর নামও নেই সেটাও রয়েছে দেখ পুরোপুরি যারা ইন্টারভিউ দিয়েছি 44,000 ভেরিফাইড হয়েছে আপনার থেকে 8,900 ইন্টারভিউ দিয়েছে এই যে সকল পাচ্ছি দীর্ঘ সাত বছর তো একটা আশা নিয়ে রেখেছে আশা তো রয়েছে সেই জায়গা থেকে সর্বাধিক ভ্যাকেন্সি 14349 তার সঙ্গে 5001 আর 5108 এটা বর্ধিত করতে হবে সেখানে চেয়ারম্যান স্যার যেটা অতি মানে কত মাটি তো হবে অনেকক্ষণ কথা বলে শুধু আমার সঙ্গে না আমাকে বলার সুযোগ দেয় বিকাশ ভাইকে বলার সুযোগ দেয় ওসমান ভাইকে দেয় দীপালাদিকে দেয় প্রফেসর জিকে দেয় আমরা যারা রয়েছি প্রত্যেকে কিন্তু নিজের কথা বলেছি শুধু আমি এখানে রয়েছি চাকরি বাকরি মন্ত্রী থেকে দেবেশ ভাই রয়েছে প্রত্যেকে প্রত্যেকের বক্তব্য ওখানে রেখেছি আমার পাঁচজন রেখেছি চেয়ারম্যান স্যার যেটা বলে আমরা যে বারবার যে জায়গায় আসি যে স্যার আমাদের অতি দ্রুত নিয়োগ প্রকাশ সম্পূর্ণ করতে হবে আমরা ভোট পার করবো না আমরা এতবার তিনি যেটা বলতে চাইলেন দেখো আমি তো সবে এসছি কালকে এসে আমি দীর্ঘক্ষণ 2-3টা মিটিং করেছি আজকেও নাকি উনি 2টা মিটিং করেছেন ফার্স্ট আওয়ারে তারপর নেতাজি ওনার যে 8টা দপ্তর রয়েছে যিনি এখানে রয়েছে সেখানে গেছেন আমাদের কথা শুনে তিনি গেলেন তিনি বললেন যে আমি এসছি তোমাদের এই কাজ নিয়ে আমি রয়েছি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি দ্রুত নিয়োগ করতে সম্পর্ক করবো তো সঙ্গে সঙ্গে নমস্কার জানিয়েছি স্যার আশা রাখছি যে আগে তো অনেকেই আধিকারিক ছিলেন বা চেয়ারম্যান ছিলেন পদে আশা রাখছি আপনার হাত ধরেই দীর্ঘ 7 বছরের যে নিয়োগ বন্ধ না সেটা স্যার মুক্তি পাবো উনি বললেন যে ঠিক আছে আমি দেখছি আমি মানে আমি সেখানে দীপালাদি পায়ে প্রণাম করে উত্তর পায়ে প্রণাম করে আমরা হাত ধরে বলি যে স্যার আশা করি আপনার হাত ধরে স্যার নিয়োগ প্রক্রিয়ার যে রয়েছে স্যার স্যার মুক্তি পাবো এটা একটি জায়গা আর দ্বিতীয় কথা ভ্যাকেন্সি যে জায়গাটা রয়েছে তিনি তখন সময় মতো হচ্ছে আমার
আমার তো জানি না, সেক্রেটারি বাবু ছিল, অশোক বাবু ছিল আমাদের সেক্রেটারি স্যার, তিনি বললো তাকে আমার স্যার আপনার তো সব কোটি স্যার দিয়েছে পাশে এক, তখন বলছে যে তখন এক ফ্রেমে তিনি বললেন যে হ্যাঁ ওটা দিয়েছে, তখন আমাদের সরকার সেটা একটা ভাবনা চিন্তা করেছিল যে আমরা দিলেও দিতে পারি, কিন্তু সেটা আমার কাছে আসেনি। মানে এই যে আমি চেয়েছিলাম যে তাদের কাছ থেকে আমি এটা বললাম স্যার এখনো স্যার দুটো স্যার চাকরি বাকি এসছে একটা হবে স্যার নাই, অন্তপক্ষে স্যার দুটো নিয়োগ বললেন যে সম্মত করবেন, কিন্তু তাদের ঠিক ঠিক জায়গাটা এটা যদি একটু আশ্বস্ত করতেন, তখন চেয়ারম্যান স্যার বললেন যে আমি ধরে এসছি ঠিক আছে দেখছি কি আছে না আছে, তোমরা তো বললে কোর্টের বিষয় আর বিকাশ দুটো ছুটের কথা বললে আমি তোমাদের ডেভেলপের কবি তো দেখা আছে, তো এবার চেয়ারম্যান স্যারকে বললেন যে এই না সেক্রেটারি স্যারকে বললেন যে আপনি কিছু বলবেন, তখন সেক্রেটারি স্যার বললেন যে তোমরা দেখো সরকারকে বলো বিষয়টা, তখন স্যার আপনার তো স্যার কোর্টে দিয়েছেন, তো বলছে না তখন একটা চিন্তা ভাবনা ছিল যে আমরা এই সিটটা দিলেও দিতে পারি এই নিয়োগে, কিন্তু আমাদের কাছে আসে এই জায়গাটা আমার বারবার